হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিরঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ানো হলো, পরে ওই বর্ধিত বেতন 20% হারে কমানো হলো, এতে তার বেতন শতকরা কত বাড়লো বা কমলো? ধরি ব্যক্তিটির প্রাথমিক বেতন ছিল 100 টাকা, মিনিং বেতন সমান 100 টাকা। এখন 20% যদি বাড়ানো হয় তাহলে ব্যক্তিটির বেতন বেড়ে কত হবে সেটা বের করব। 20% বাড়ানো হলে বেতন হবে 100 প্লাস 100 ইন্টু 20%, এত টাকা সমান 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। এরপর আবার কি করা হয়েছে না, বাড়ানোর পর আবার 20% বেতন কমানো হয়েছে। 20% কমলে বেতন কত হবে? 120 টাকা থেকে যদি 20% কমে তাহলে 120 মাইনাস 120 ইন্টু 20% টাকা, তাহলে 120 মাইনাস 24 টাকা সমান কত পাচ্ছি আমরা? 96 টাকা। তাহলে একদম প্রথমে বেতন ছিল 100 টাকা, 20% বাড়ানো হলো, তারপর 20% কমানো হলো, তারপরে ব্যক্তিটি বেতন দাঁড়ালো 96 টাকা। তাহলে আমাদের বেতন কত কমলো না, 100 মাইনাস 96 অর্থাৎ 4 টাকা, এতে তার বেতন কমলো 100 মাইনাস 96 টাকা সমান 4 টাকা। সুতরাং 100 টাকায় প্রাথমিক বেতন থাকলে তার বেতন কমলো 4 টাকা, 100 টাকায় 4 টাকা কমলো, অর্থাৎ শতকরা চার ভাগ বেতন কমলো অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিরঙ্ক ডট কম। ম্যাথসের এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিরঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।